দেশি বিদেশি নানা রকম চিকেনের রেসিপির মাঝে রবিবার দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে মুরগির লাল ঝোল বাঙালির বড্ড প্রিয়। প্রায় প্রতিটি বাঙালি পরিবারেই আলু দিয়ে মুরগির লাল লাল ঝোল রান্না করা হয়। বেসিক রেসিপি সেম হলেও কিছু ইনগ্রেডিয়েন্টস ও সময়ের তারতম্যে রেসিপি হয় আলাদা আলাদা। আমার পরিবারে যেইভাবে মুরগির লাল ঝোল তৈরি করা হয়, নিয়ে এসেছি আমি সেই রেসিপি। আজ আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। মুরগির মাংস বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা বলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ ধনে ও 8-10টা শুকনো লঙ্কা। নিয়ে নিয়েছি 5-6টা ছোটো এলাচ ও 2টো দারচিনি স্টিক। গরম জলে 10 মিনিট পর্যন্ত সমস্ত মশলা ভিজিয়ে রেখে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিই। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমার পরিবারে এই মুরগির লাল ঝোলটি তৈরি করার সময় ফ্রেশ মশলা দিয়ে মশলার পেস্ট তৈরি করে রান্না করার চলন আছে। এতে রান্নার স্বাদ যেমন বাড়ে, রং রুমও অতুলনীয় হয়। আমি একটা কড়াইতে 3-4 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ভেজে নেব কেটে রাখা আলু। এখানে আমি 4টে আলু অর্ধেক করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করছি না, সামান্য হলুদ দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে হলুদটাও নাও দিতে পারেন। সামান্য হলুদ দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে রাখছি। আলু খুব বেশি ভাজার দরকার নেই, আপনারা চাইলে আলু না ভেজেও কিন্তু রান্না করতে পারেন, তাতেও স্বাদ বেশ ভালো হয়। তবে আমি খানিকটা ভেজে নিলাম। তেল থেকে আলুগুলোকে তুলে রাখছি। এবার ওই তেলে ফোড়ন দেব। আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা 2টো ছিঁড়ে তেলে দিয়ে দিলাম। এর সাথে দিলাম 2 টুকরো দারচিনি ও 2টো ছোট এলাচ। ফোড়ন ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম 1টা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত কম আঁচে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে সামান্য রং ধরলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আপনি আপনার স্বাদ অনুযায়ী আদা ও রসুন দেবেন। আমি রসুনের স্বাদ বেশি পছন্দ করি, তাই এখানে আমার রসুনের পরিমাণটা একটু বেশি আছে। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়ে ওতে দিয়ে দিলাম 2-4 টুকরো করে কাটা 1টা টমেটো। টমেটো ও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। এখানে সামান্য নুন দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো খুব ভালো করে নরম হয়ে সমস্ত মশলার সাথে মিশে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। এখানে আমি যে মশলা পেস্টটি তৈরি করেছি, সেই মশলা পেস্টটি আমি মিক্সিতে তৈরি করে নিয়েছি। আপনারা যদি শিলে বেটে এই মশলাটি তৈরি করেন, স্বাদ কিন্তু আরও ভালো হবে। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কষতে কষতে দিয়ে দিলাম ঘরে পাতা 1/2 কাপ টক দই। আপনারা যদি এই রান্নায় একটি অসাধারণ রং আনতে চান, তাহলে অবশ্যই টক দই ব্যবহার করবেন। টমেটো চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে টক দই অবশ্যই দেবেন। অথেন্টিক বাঙালি রান্নায় টমেটোর ব্যবহার ছিল না, কিন্তু এখনকার রান্নায় আমরা সকলেই টমেটো ব্যবহার করে থাকি, তাই আমি এখানে টমেটো ব্যবহার করলাম। চাইলে আপনারা ব্যবহার নাও করতে পারেন। মশলা 3-4 মিনিট ভালো করে কষে নিয়ে যখন তেল ছেড়ে আসবে, এই সময় দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। আমি এই মশলা তৈরি করার সময় বেশ অনেকগুলো ঝাল শুকনো লঙ্কা ব্যবহার করেছি, যাতে রং খুব ভালো আসে। তবে আপনারা যদি এতটা ঝাল খেতে না পারেন, সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতেই পারেন। মুরগির মাংস খুব ভালো করে মশলার সাথে কষে নিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে,
ফ্লেম যদি লো করে দেওয়া হয় মুরগির থেকে জল বেরিয়ে যাবে, তখন কষা কষা যে ব্যাপারটা সেটা হবে না। 3-4 মিনিট হাই ফ্লেমে মুরগি খুব ভালো করে ভেজে বা কষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এখানে আলু আমি খুব বেশি ভাজিনি, হালকা করেই ভেজেছিলাম, তাই আলু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, এই কারণে আমি মুরগির মাংসের সাথে আলু দিয়ে দিলাম। আমি যেহেতু জ্যোতি আলু ব্যবহার করেছি তাই একই সাথে আমি আলু দিয়ে দিলাম, আলু সেদ্ধ হতে সময় লাগবে। তবে আপনারা যদি চন্দ্রমুখী আলু ব্যবহার করেন তাহলে কিন্তু এই সময় আলু দেবেন না। আমি ঢাকা দিয়ে আলু ও মুরগির মাংস সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালো করে মশলা আর আলু মুরগি ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার রান্না করতে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত আলু ও মাংস সেদ্ধ হয়ে যায়। মাঝখানে আমি দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা ও 1/2 কাপ টক দই। এখানে টক দইয়ের পরিমাণটা আপনাদের মনে হতে পারে বেশি দিয়েছি, কিন্তু যেহেতু আমি 1 কেজি মাংস রান্না করেছি তাই আমি টক দইটা আমি আর একটু বেশি দিলাম, এতে টেস্ট এবং কালার খুব ভালো আসবে। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কম আঁচে আলু ও মাংস সেদ্ধ পর্যন্ত রান্না করে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এখানে আমি 1.5 কাপ গরম জল দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কতটা ঝোল রাখতে চান সেই বুঝে ঝোল দেবেন। এই সময় আমি কিন্তু নুনটা চেক করে নিলাম, দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি ও বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খেতে না পারেন সেক্ষেত্রে চেরা কাঁচা লঙ্কার পরিবর্তে গোটা কাঁচা লঙ্কা দেবেন। ঢাকা দিয়ে কম আঁচে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তৈরি মুরগির লাল ঝোল, অসাধারণ স্বাদ গন্ধ রং রূপ যা আপনাদের মনে ভরবেই ভরবে। অবশ্যই পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে, সঙ্গে নিন সালাড, জমে যাবে আপনাদের রবিবারের দুপুর। আমার পদ্ধতিতে মুরগির লাল ঝোল অবশ্যই একবার রান্না করে দেখুন, ভালো লাগবেই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি অবশ্যই সিলেক্ট করে নিন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।